কারো রুদ্ধশ্বাস, কারো অবিশ্বাস, কারো সর্বনাশ। চলে এসেছে রায়হান রফির নিঃশ্বাস। আর নিঃশ্বাসের ট্রেলার দেখার পর কেমন লাগলো? ফেললাম কি স্বস্তির নিঃশ্বাস, নাকি পড়লো একটা বড় দীর্ঘশ্বাস? চলুন সে বিষয়ে কথা বলা যাক। ভিউয়ার্স, রায়হান রফি বাংলার হিট মেশিন। তার কন্টেন্ট থিয়েটার, ওডিটি দুইটা জায়গায় কিন্তু সুপারহিট। তাকে বলা যেতে পারে যে এই সময়ের তিনি সব থেকে আস্থাবান পরিচালক, যাকে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। তবে আপনি যদি রায়হান রফির প্রত্যেকটা কাজ দেখে থাকেন, লাইক আপনি একদম শুরু থেকে যদি তার লাস্ট কাজ পড়ান দেখে থাকেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে রায়হান রফি কাইন্ড অফ কিছুটা নিজেকে বারবার রিপিট করতেছিল। এর জন্য কিন্তু তার টেমপ্লেটটা বোঝা যাচ্ছিল যে এই ফর্মেটে রায়হান রফি কাজ করে, এর বাইরে সে কাজ করে না। তার পোড়ামন টু থেকে পড়ান, আপাতত কিন্তু সে দুই পথে সীমাবদ্ধ। তবে এই পথে কেউ খুঁজান না তার কাজ পাপ যুক্ত নাকি পাপ মুক্ত। শুধু এতটুকুই বলি, তার কাজ দেখে পুরো বাংলার দর্শক হয়েছে মুগ্ধ। তবে যেটা বলতেছিলাম আর কি, তার যে একটা ফর্মেট তৈরি হচ্ছিল সেটা কিন্তু দর্শকরা একটু বুঝতে পারতেছিল, কারণ তার কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে রায়হান রফি হয়তো বা এই কাজের সাথে ইউজড এবং এই কাজগুলো করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই সে বারবার এই ধরনের কাজ করতেছে। তবে এই মুহূর্তে যে কাজটা দেখলাম, তার যে আপকামিং কাজ নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের ট্রেলার দেখে কোথাও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এইটা রায়হান রফির কাজ, কারণ এই কাজের মধ্যে রায়হান রফি তার অন্য একটা ছোঁয়া দিয়েছে। এবং এই কাজের মাধ্যমে রায়হান রফি জানান দিয়েছে সে শুধুমাত্র তার ওই ফর্মেটের মধ্যে সীমাবদ্ধ নয়, সে চাইলে অনেক কিছু তৈরি করতে পারে, শুধুমাত্র দরকার পর্যাপ্ত সুযোগ। আর সেই সুযোগের হাতটা দিয়েছিল চরকি, আর সেই চরকির চরকে তো এখনও আমরা ঘুরছি। কারণ হচ্ছে আমরা যেমন চোখ বন্ধ করে রায়হান রফিকে ভরসা করি, ঠিক তেমনি চরকির উপরও আমাদের একটা আস্থা তৈরি হয়েছে যে চরকি মানেই যেন নতুন কিছু। আর সেই নতুন কিছু থেকেই মূলত আসছে নিঃশ্বাস, যে কাজ দেখে আমার দীর্ঘশ্বাস হয়নি, আমি ফেলেছি স্বস্তির নিঃশ্বাস। আর সেই স্বস্তির নিঃশ্বাস নিয়ে এবার চলুন কথা বলি। মাত্র 1 মিনিট 56 সেকেন্ডের নিঃশ্বাসের ট্রেলার দেখার পর আমি কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। পয়েন্ট নাম্বার 1, ট্রেলারের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো চরিত্রকে দেখতে পেয়েছি, এবং প্রত্যেকটা চরিত্রকে যদি আপনি খুব ভালো করে চিন্তা করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটা চরিত্রেরই আলাদা গল্প রয়েছে। তো একটা ফিল্মে এতগুলো চরিত্র এবং তাদের যে আলাদা গল্প, সেই গল্পের কনক্লুশন আসলে কী হবে সেটা হচ্ছে দেখার বিষয়, এবং সেটা কিন্তু এই গল্পটাকে বেশ ইন্টারেস্টিং করে তুলবে। পয়েন্ট নাম্বার 2, আসলে একটা ট্রেলার কেন দেয়? ট্রেলার দেয় হচ্ছে দর্শককে ইমপ্রেস করার জন্য, কাইন্ড অফ একটা স্যাম্পল দিচ্ছে যে আপনি সিনেমা হলে গেলে বা আপনি ওটিতে গেলে এই কাজটা দেখতে পাবেন, সেটা একটা স্যাম্পল হচ্ছে এই যে, অর্থাৎ দর্শককে ইমপ্রেস করার জন্য। এবং সেইখান থেকে কিন্তু এই ট্রেলার কার্ডটা একদম পারফেক্ট হয়েছে। ট্রেলারে বেশি কিছু রিভিল করেনি, আবার যেটুকু দেখিয়েছে সেটুকু এতটা ইঙ্গেজিং এবং এতটা কোশ্চেন দেখে গিয়েছে, দর্শক একবার হলেও উকি মারবে চরকি প্ল্যাটফর্মে নিঃশ্বাসের আসল রহস্য জানার জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে সিনেমেটিক ভাইব। দেখেন, একটা ট্রেলার দেখে আপনি একটা ফিল্মকে তো জাজ করতে পারবেন না, তবে সেইখান থেকে যে ঝলকটা আমরা দেখতে পেয়েছি, সেই ঝলকের যে ব্যাপারটা রয়েছে, যেভাবে টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, যেভাবে কালার গ্রেড করা হয়েছে, সিনেমাটোগ্রাফির যে ভাইবটা রয়েছে সেটা কিন্তু বেশ স্মুথ এবং একটা অন্যরকম ভাইব দিচ্ছে, যার জন্য শুরুতে এত কথা বললাম, মানে রায়হান রফির যে টেম্পলেট, সেইখান থেকে রায়হান রফি কিন্তু একটা অন্যরকম কাজ এবার তৈরি করেছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সপেরিমেন্টাল অর্ক। এবং এই অর্ক দেখে কিন্তু আমি সত্যি স্যাটিসফাইড। রায়হান রফি যে নতুন এক ধরনের কাজ আমাদের সামনে নিয়ে আসছে, তাকে যে ভাঙতেছে, এটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমি যেমন স্যাটিসফাইড, আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা একটা গুড সাইন যে একজন ডিরেক্টর তাকে ভেঙে নতুন নতুন কাজ নিয়ে আসার সাহস করতেছে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, একটা জিনিস মিস করে ফেলেছি, সেটা হচ্ছে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোর। ভিউয়ার্স, একটা সময় ব্যাকগ্রাউন্ড স্কোর বলতে কি আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির লোকরা বুঝতোই না, সে ব্যাকগ্রাউন্ড স্কোর খাবে না মাথায় দিবে সেটাই করতো না তারা। তারা মিউজিক দিত না এমনটা কিন্তু না, তারা মিউজিক দিত, তবে সেই মিউজিকের যে প্রপার ব্যবহার সেটা কিন্তু তারা করতো না। দেখেন, একটা মিউজিক আমার কাছে মনে হয় সেই মিউজিক হচ্ছে একটা সিনকে আরও জীবন্ত করে তোলে, আরও ফুটিয়ে তুলতে সাহায্য করে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি মিউজিক দেখলে মনে হয় মিউজিক এক লাইনে চলতেছে, সিন এক লাইনে চলতেছে, আর গল্প আরেক কথা বলতে চলেছে। তবে সাম্প্রতিক যে কাজগুলো এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেখানে যে মিউজিক্যাল ভাইবটা পাচ্ছি, সেই ভাইব দেখে মনে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি আরও স্ট্যান্ডার্ড হয়েছে এবং তারা প্রতিনিয়ত মার্জিত কাজ প্রেজেন্ট করতেছে। আর সেখান থেকেই নিঃশ্বাসের ট্রেলারে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড স্কোর আমার কাছে মার্জিত মনে হয়েছে। আর যেহেতু ট্রেলারের মধ্যে তাসনিয়া ফারিন, সাফা কবির, শাওন, অপুর মতন তারকাদের দেখতে পেয়েছি এবং তাদের যে পারফরমেন্সের ঝলকটা বেশি, সেটার যে স্ট্রং ভাইব দিয়েছে, সেখান থেকে যদি তাদের ক্যারেক্টার ঠিকঠাক থাকে এবং তাদের ক্যারেক্টারের যদি সেই ইম্প্যাক্টটা থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এই ফিল্মটা একটা
ইম্প্যাক্টফুল এবং ইম্পর্টেন্ট ফিল্ম হবে পুরো ইন্ডাস্ট্রির জন্য। সো ভিউয়ার্স, ইন কনক্লুশন বলতে চাই, নিঃশেষে টেলারের যে ভাইবটা পেয়েছে সেখান থেকে আমার মনে হচ্ছে আমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট রেডি। এখন দেখা যাক সেই গিফটটা খোলার পর আমরা সারপ্রাইজ হই নাকি নিরাশায় ভুগি। তবে 99% কিন্তু আমি আশাবাদী যে এইখান থেকে আমরা নিরাশ হব না, আর বাকি 1% ভাই রাখতে তো হবেই, যদি গল্প ক্লিক না করে যায় তাহলে তো আর কিছু করার নাই। তো দেখা যাক কেমন হয় নিঃশ্বাস। নিঃশ্বাস আসছে 15ই সেপ্টেম্বর, অনলি অন চরকিতে।